পাঁচবার উদ্যানাতে ঘুরতে যায় দেখি স্পিডবোট। ও মা দেখেই তো অবাক, কোনোদিন তো উঠি নাই। যাই হোক, এই সুযোগটা আর হাতছাড়া করলাম না। যাই হোক, 80 টাকা টিকিট কেটে, 2টা টিকিট কেটে আমরা উঠে পড়লাম। উঠে দেখি যে খুব স্পিডে ছাড়ছে, দেখতেই তো পারছেন। আসলে আমাদের সাথে আরও 7-8 জন ছিল। ও এটা তো আবার 8 জনের বেশি ওঠা যায় না, ছোট বড় মিলা কয়েকজন ছিল। আচ্ছা যাই হোক, স্পিডবোট ছোট হলে কী হবে দেখেন, ছাড়ছে কত জোরে দেখতেই তো পারতেছেন। হালার পালায় কত জোরে ছাড়ছে, আরও জোরে ছাড়তেছিল। আমরা আরও কইতেছিলাম একটু আস্তে ছাড়েন, ছোটো সব বাচ্চারা আছে, ভয় পাইব। যাই হোক, অনেক জোরে ছাড়তেছিল, আমরা অনেক মজা পাইতেছিলাম, কেউ পারতেছিল। যাই হোক, বুঝতেই তো পারতেছেন ফার্স্ট টাইম উঠছি। আচ্ছা, আপনারা যদি উদুনিয়াতে আসেন তাহলে অবশ্যই উঠবেন, মাত্র 80 টাকা টিকিট, কোনো ব্যাপার না। যাই হোক, উঠে অনেক মজা করবেন, আমাদের মতোই মজা করবেন, আসলে অনেক আনন্দ পাইতেছি। আচ্ছা যাই হোক, সেটা বড় কথা না, দেখতেই পাচ্ছেন চারপাশে অনেক পানি, শুধু পানি আর পানি। আসলে বর্ষার মধ্যে এইদিকে বিল, তো যাই হোক বিলের মধ্যে পানিতে বইয়া যায় আর কি। আমরা তো আর বেশি দিন আসি না, মাঝে মাঝে আসি। যাই হোক, এবার আসে পানির মধ্যে স্পিডবোটটা যেহেতু পাইলাম, তাই দেখলাম স্পিডবোটে উঠেই পড়ি। দেখেন কত স্পিডে ছাড়ছে মিয়া, আবার কেউ পারতেছে দেখেন। ওই সময় তো অনেক ভয় পেয়ে গেছিলাম, কারণ বাচ্চারা ছিল, যদি বইরে টেরে যায়। আসলে ভাই কী যে ভালো লাগতেছে বলে বোঝাতে পারবো না, ফার্স্ট টাইম হচ্ছে, বুঝতেই পারতেছেন। অনেক স্পিডে যাইতেছে পানির উপর দিয়া, আর আমরা 7-8 জন ছিলাম, দেখতেই পারতেছেন। তো অনেক দূর যাওয়ার পথে, যাওয়ার পরে মনে হয় আবার ঘুরাইবে, এই যে ঘুরাইতেছে আর কি, ঘুরে আবার আমাদের যেখান থেকে উঠাইছে ওখানে নিয়ে যায় নামিয়ে দিবে। তো দেখতে পাচ্ছি এই যে উদ্যানেতে অনেক লোক এখন বর্তমানে আসে, পানি আছে, আরও দেখতেই পারতেছেন এই যে কত লোক, ওই যে রাস্তার উপর দিয়ে দেখতে পারতেছেন কত লোক তাকায় আছে আমাদের দিকে। স্পিডবোট হয়তো তারা উঠবে, আর একটু আনে যাওয়ার পরে আমাদের ঘুরাবার আই রে বাবা রে বাবা, কী জোরে ছাড়ছে দেখতেই তো পারতেছেন। আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, দেখতেই পারতেছেন খুবই খারাপ অবস্থা আকাশের। আমরা খুব তাড়াতাড়ি বৃষ্টি তো না যায়, বললাম যে ভাই তাড়াতাড়ি আমাদেরকে ঘুরে একটু নিয়ে যান, আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি আসতে পারে। তো অল্প একটু ঘুরে ধরে আমাদের আবার নামাই দিল, আর একটু যাওয়ার পরে হয়তো আমাদের নামাই দিবে। কিন্তু ভাই অনেক মজা পাইছি। যাই হোক, আপনারা উদ্যানেতে আসলে অবশ্যই অবশ্যই এই স্পিডবোটে উঠবেন, কারণ স্পিডবোটে উঠলে আসলে আপনাদেরকে ভালো লাগবে, আমাদের অনেক ভালো লাগতেছে। এজন্যই বলতেছি যে অবশ্যই অবশ্যই আপনারা এই স্পিডবোটে উঠবেন। ওয়াও, দেখতে পারতেছেন কত স্পিডে যাইতেছে আর কি।